আমেরিকা বয়স আমরা দেখিনি যে এরকম ঝড় হতে আর এরকম পানি বৃদ্ধি হতে। আমপানের সময় আমপানের একটা জাল বানিয়েছিলাম, আসার অবস্থা দেখছি টিন টিন নাই, সব উড়ে খালে পড়ে গেছে, চাল টাল কিচ্ছু নাই। আবার নতুন করে সব তৈরি করতে হয়েছে, 2 বছর কাগজ দিয়ে কাগজ টাঙাই। আমি আবার একটু জায়গা চাই নিছি, পানি আগে দেখেছি 2 হাত আর এখন দেখছি 4 হাত, তাই তো আবদা থাকবে কিভাবে, থাকবে না তো, লবণ পানি এত হতো না, নদীতে মাছ ছিল। মনে করেন আমার কাজ হলো এই নদীতে মাছ ধরা কাজ, এবার সেবার আবার আমার তো নেই কিছু সেরকম, বাচ্চাদের রেখে যাব, আমার থাকলে কি আমি এখানে বসত করতাম? আর ওই নদীর পানিতে গোসল দেব, নোনা পানি তাতে গোসল দেব, পোড়া গা জ্বালা করে, চোখ জ্বালা করে, চোখের সমস্যা হয় সবসময়, মনে করা যায় এরা হলো এইখান থেকে লোক উঠে উ নদীর ওই পারে যাবো, এই নজর ভর যাই ওইখান থেকে কল চেপি পানি লোক হয়ে করে নি বাসায় নিতে খাবো। এর ফলে কোনো নির্দেশ নেই, ছেলি ফেলি নিয়ে থাকতে গেলে ভয় করে, এর ভিতরে বাতাস হলে ভয় করে, ঝড় উঠবে ভয় করে, কোথায় যাবো এই জন্য ভয় করে, কনেকে থাকবো। আরে এখন কোনো পানিটা আটকে রাখার জন্য ভেড়ি ভাতটা ভালো নেই তাহলে ভাঙবে না, আর এই যা ভেড়ি ভাত দিয়ে গেছে এ কিন্তু আবার ঝড়াইলি পর আবার ভেঙে যাবে। কেন তো মাটি কোনো সমতল হয়নি তারপরে আবার ভাঙতে হতো, হাল ঘুরিয়ে যাইতিস সমস্ত জিনিস সব পাল্টে যাইতিস, সেরকম নেই যে আমি ওইখানে যাব। আমরা দিবির মধ্যিখানে ভাসতিস টোকা ছেলার মতো, বুদ্ধি কম করবেন, বিপদে কম পড়বেন, ফন্দেও কম পড়বেন, যত বাঙালিরা মাথায় বুদ্ধি দরকার তত বিপদ জড়াবে।